জমিটা একেবারে শুষ্ক হয়ে গেছে। এমন শুকনো জমিতে ফসল ফলানো যে কত কষ্টে, কোনো সেচ ব্যবস্থা নেই। হাড়িতে করে নদী থেকে জল তুলে এনে জমিতে দিতে হয়। এইভাবে ফসল ফলানো সত্যি খুব কষ্টের। যাই হোক, আগে জমিটা চাষ করে নে। এরপর টুনি জমি চাষ করতে থাকে। টুনি বিধবা একজন পাখি ছিল। স্বামীকে হারানোর পর থেকেই টুনি তার স্বামীর ভিটিতে একাই দিন কাটাচ্ছে। টুনির স্বামী একখণ্ড জমি রেখে গেছে, আর সেই জমিতে চাষাবাদ করেই টুনি তার নিজের ভরণ পোষণ চালাতো। যাক বাবা, অবশেষে জমিটা চাষ করা হলো। এবার বীজের ব্যবস্থা করতে হবে। বীজ এনে জমিতে ছিটিয়ে দিয়ে তারপর আবার সেচের ব্যবস্থা করতে হবে। এই সেচ দেওয়াই তো মুশকিল ব্যাপার। এসব কথা চিন্তা করতে করতে টুনি বীজ নেয়ার জন্য বাজারের দিকে যেতে থাকে আর বীজ কিনেও ফেলে। আর টুনি যখন বীজ কিনে নিয়ে ফিরছিল, ঠিক তখনই টুনির নজর যায় দুটো বড় হাড়ির দিকে। আরে বাহ, হাড়ি দুটো তো ভারী সুন্দর আর বেশ বড়। এই হাড়ি দুটো জল বহনের জন্য খুবই ভালো হবে। আমার বাসায় যদিও দুটো হাড়ি আছে, কিন্তু সেই হাড়ি দুটো খুব ছোট। ওই হাড়ি দুটোতে অল্প অল্প করে জল নিয়ে এসে জমিতে দিতে হবে। এতে তো আমার বেশ কষ্ট হয়। তবে বীজ কেনার পর তো আমার কাছে কিছু টাকা আছে, আমি চাইলেই তো এই টাকা দিয়ে হাড়ি দুটো কিনতে পারি আর জল বহনের জন্য ব্যবহার করতে পারি। এসব কথা বলে টুনি হাড়ি দুটোর কাছে যায় আর টুনি হাড়ি দুটো নেড়ে চেড়ে দেখে। বাহ, সত্যি হাড়ি দুটো সুন্দর। ও কুমোর দাদা, হাড়ি দুটোর দাম কত গো? বেশি না দিদি, একটা হাড়ি 10 টাকা, দুটো নিলে 20 টাকা। আমি আপনার জন্য কিছুটা দাম কমিয়ে রেখেছি। ও আচ্ছা, তবে দিয়ে দিন হাড়ি দুটি আর এই নিন হাড়ির টাকা। এরপর টুনি টাকা দিয়ে হাড়ি দুটো কিনে নেয় আর হাড়ি দুটো নিয়ে টুনি বাসায় ফিরে যায়। যাক, হাড়ি দুটো নিয়ে ভালো হলো। এবার এই হাড়ি দুটোর সাহায্যে খুব সহজেই জমিতে সেচ দিতে পারবো। আবার রান্নার জল আনার কাজেও ব্যবহার করতে পারবো। আর হাড়ি ভর্তি জল নিয়ে আসবো। আর আমার বিশ্বাস, এই দুটো হাড়ি জল আমার জন্য যথেষ্ট হবে। পরের দিন সকালে হাড়ি দুটি টুনি একটা লাঠির সাথে বেঁধে নেয় আর সেই হাড়ি সহ লাঠিটা কাঁধে নিয়ে নদীর দিকে যেতে থাকে। আর নদীর ধারে গিয়ে টুনি হাড়ি দুটো একে একে নদীর জলে ডুবিয়ে দেয় আর দুটো হাড়িতে জল ভর্তি করে নেয়। বাহ, হাড়ি দুটোতে তো সত্যি অনেক জল ধরেছে। এই জল দিয়ে আমি খুব সহজেই নিজের কাজগুলো করতে পারবো। এরপর টুনি জল ভর্তি করে হাড়ি দুটো নিয়ে জমিতে যায় আর জমিতে সেচ দিতে থাকে। এভাবেই টুনি হাড়ি দুটোর সাহায্যে জমিতে সেচ দিত আর হাড়ি ভর্তি জল এনে নিজের রান্নার কাজেও ব্যবহার করত। তেমনই একদিন টুনি জল ভর্তি হাড়ি দুটো নিয়ে বাসায় ফিরে, কারণ সে জলগুলো রান্নার কাজে ব্যবহার করবে বলে। কিন্তু হঠাৎই টুনি দেখে একটা হাড়ি জলে পরিপূর্ণ আর অন্য হাড়িটাতে অর্ধেক জল। এ বাবা, এই হাড়িটার জল এমন অর্ধেক হয়ে গেল কি করে? তবে কি এই হাড়িটা ফুটো হয়ে গেছে? যাক, তবে হাড়ি ফুটো হয়ে, এই ফুটো হাড়িকেও তবে আমি কাজে লাগাবো। এরপর টুনি হাড়ি দুটো নিয়ে রান্নাঘরে চলে যায় আর হাড়ির জলের সাহায্যে টুনি রান্নার কাজ করতে থাকে। এভাবেই টুনি দুই হাড়িকে কাজে লাগাচ্ছিল। আমি ফুটো হয়ে গেছি সেই কবে, তারপরও মালকিন আমার সাহায্যে জল নিয়ে আসছে। আমার তো এতে খুব লজ্জা বোধ হয় যে মালকিন এত কষ্ট করে আমাকে নদী থেকে বইয়ে নিয়ে আসে, অথচ আমি পূর্ণ জল নিয়ে আসতে পারি না। মালকিনের এত পরিশ্রমের ফল আমি কিছুতেই দিতে পারি না। এসব কথা বলে ফুটো হাড়ি কাঁদতে থাকে আর তখনই ভালো হাড়ি বেশ ভাবসাব নিয়ে বলে, তুমি প্রতিদিন অর্ধেক জল রাস্তাতেই ফেলে দাও, তুমি তো ফেলনা হয়ে গেছো, অথচ মালকিন তোমার ফেলে দিচ্ছে না। আমি হলে তো কবেই তোমাকে ফেলে দিতাম। আর আমাকে দেখো, যে পুরো জল নদী থেকে ঘরে নিয়ে আসি, তোমার মতো ফেলনা আমি আর দেখিনি কখনো। ভালো হাড়ির কথা শুনে ফুটো হাড়ির বড্ড খারাপ লাগে
আর পরের দিন সকালে টুনি যখন হাড়ি দুটো নিতে আসে তখন ফুটো হাড়ি টুনিকে বলে, মালকিন আমি একটা ফুটো হাড়ি, রোজ অর্ধেক জল আমি রাস্তাতেই ফেলে দেই, তবু আপনি আমাকে রোজ সাথে নিয়ে যান আর আমার জন্য বেকার পরিশ্রম করেন, তাই বলছি আজ আপনি আমাকে ঘরে রেখে দিন, আমার জন্য বৃথা পরিশ্রম করবেন না মালকিন, আজ আপনি আমাকে ঘরে রেখে দিন। ফুটো হাড়ির কথা শুনে টুনি হাড়িকে তুলে নেয় আর হাড়িটাকে নিজের কাছে নিয়ে টুনি বলে, এই ফুটো হাড়ি তুই শুধু নিজের খারাপ দিকটাই দেখছিস, কিন্তু আমি শুরু থেকেই তোর এই খারাপ দিকটার মাঝে ভালো কিছু খুঁজেছি, এই জন্য আমি কখনোই তোর মধ্যে খারাপ কিছু দেখতে পাইনি। না মালকিন আপনি ভুল ভাবছেন, আমার মাঝে সত্যি কিছু ভালো নেই, আপনার উচিত আমাকে ফেলে দেয়া। মন খারাপ করিস না ফুটোহাড়ি, তুই আমার সাথে চল, আর নদীর পাড় থেকে আসার সময় তুই ওখানকার ফুলের গাছগুলোকে দেখ কেমন, আমার বিশ্বাস তুই নিজের ব্যাপারে ভুলটা শোধরাতে পারবি। এরপর টুনি ফুটোহাড়ি আর ভালো হাড়িটাকে নিয়ে নদীর পাড়ে যায় আর ফেরার পথে ফুটোহাড়ি নদীর পাড়ের ফুল গাছগুলো দেখে আর গাছে ফুটন্ত ফুল দেখে ফুটোহাড়ির মন ভালো হয়ে যায়। আর তখনই টুনিকে ফুটোহাড়িতে জল নিয়ে যেতে দেখে টুনির প্রতিবেশী কাকলি কাক, আর কাকলি কাক এটা দেখে অট্ট হাসিতে হাসতে থাকে। টুনি এই বয়সে এসে তুই পাগল হলি নাকি, তোর এই ফুটোহাড়ি দেখে বড্ড হাসি পাচ্ছে, টুনি তোর ফুটোহাড়ির সব জল তো ফুল গাছগুলোতে পড়ছে রে। কাকলি কাকের এসব কথায় পাত্তা না দিয়ে টুনি বাসায় ফিরে যায় আর তখনই ফুটোহাড়ি গম্ভীর মুখে টুনিকে বলে, দেখলে তো মালকিন আমি আসলেই কোনো কাজের নই, তাই তো আপনার প্রতিবেশী আমাকে নিয়ে ওভাবে হাসাহাসি করলো। আরে বোকা ফুটোহাড়ি, তুই শুধু প্রতিবেশীর হাসাহাসিটাই শুনলি, প্রতিবেশীর কথাটা কি ভুলে গেলি? আমার প্রতিবেশী তো বললই তোর ফুটো দিয়ে জলগুলো ফুল গাছে পড়ছে, আর ওই ফুল আর কেউ না বরং তুই ফুটিয়েছিস, প্রতিদিন যখন আমরা নদী থেকে ফিরি তখন অর্ধেক জল ওই মাটিতেই পড়ে যায়, আসলে যখন প্রথম দিন আমি তোর মধ্যে অর্ধেক জল দেখি তখনই আমি বুঝতে পেরেছিলাম তুই ফুটো হয়ে গেছিস, তাই আমি নদীর ধারের ওই জমিতে কিছু বীজ পুঁতে রাখি, আর তোর ফুটে স্থানের জল ওই জমিতে পড়ে বীজ থেকে গাছ হলো আর গাছগুলোতে ফুলও ধরলো, আর আমার সাহায্য হচ্ছে ওই ফুলগুলো দ্বারা। তবে বল তুই কি ওই ফুলগুলো ফোটালি না? তোর ফুটো দিয়ে জল পড়ে যে ফুলগুলো প্রাণ ফিরে পেয়েছে, বীজ থেকে চারা হয়েছে, চারা থেকে ফুল ফুটেছে, তোর ফুটোর জল দিয়ে তো এ সব কিছু সম্ভব হয়েছে তাই না? আর জল ছাড়া তো গাছটা মরেই যেত, আর আমি তো তোকে প্রতিদিনই বহন করে আনতাম, আর তুই তোর ওই ফুটোর জল দিয়ে গাছগুলোকে সতেজ করেছিস। আমার জল পড়ে ফুল জন্মালো, কিন্তু মালকিন ফুল দিয়ে আবার সাহায্য হলো কি করে? আসলে আমি সবজির সাথে সাথে এখন ওই ফুলগুলো বাজারে বিক্রি করে অর্থ উপার্জন করি, এতে আমার বেশ লাভ হচ্ছে, আর এসব তো তোর জন্যই সম্ভব হয়েছে ফুটোহাড়ি, এই জন্য নিজেকে আর কখনো অচল মনে করবি না ফুটোহাড়ি। টুনির কথা শুনে ফুটোহাড়ি নিজের ভুল বুঝতে পারে, নিজেকে আর কখনো অচল ভাবে না বরং নিজেকে ভালোবাসতে থাকে। এই এ কি হলো, কিভাবে মেঘটাকে কান্না করালো? হ্যাঁ রাজু তুমি নিশ্চয়ই মেয়েটাকে এভাবে কান্না করালে তাই না? তুমি জানো না ওকে কান্না করালে থামানো মুশকিল, এবার কি হবে বলো তো? উফ মিনু, আমি কি ইচ্ছে করে ওকে কান্না করিয়েছি নাকি বলো তো? ও আমার কাছে সকাল সকাল টাকা যাচ্ছে, আমি খুচরো না থাকলে কি করব বলো তো? তাই বলে পুরো নোট টাকা দিতে পারোনি তুমি? আমি সারাদিন ওকে হাসি খুশিতে রাখার কত চেষ্টা করি, আর তুমি কি না ওকে কাঁদাচ্ছ? এখন জানোই তো পুরো ঘর ভিজিয়ে দিবে চোখের জলে, যাও তাড়াতাড়ি বালতি নিয়ে এসো। মিনু আর রাজুটোনা যখন এভাবে কথা বলছিল তখনও তাদের ছোট্ট মেয়ে কান্না করেই চলেছে। টুনির একটা অভ্যাস ছিল, টুনি যখন একবার কান্না শুরু করে দিত
তখন টুনির কান্না কিছুতেই থামানো যেত না। আর টুনির চোখের জলে আশেপাশের সব কিছু ভর্তি হয়ে যেত, তাই টুনিকে কেউই কান্না করাতো না, সবাই ওকে হাসি খুশিতেই রাখার চেষ্টা করত। কাঁদে না মা, আর কাঁদে না, এই তো আমি তোকে টাকা দিব, অনেক চকলেট দিব, বিস্কিট দিব, তুই যা চাইবি আমি তোকে তাই দিব, তবু আমার সোনা মা, আর কাঁদে না। তুমি সত্যি বলছো মা? তুমি আমাকে টাকা দিবে? দাও দাও, তাহলে টাকা দাও। এরপর মিনু টুনটুনি টুনিকে অনেকগুলো টাকা দেয়, আর টুনি সেই টাকা নিয়ে অনেক খুশি হয়, আর দৌড়ে যোগু কাকের দোকানে যায় খাবার কিনতে। আর বেচারি মিনু সেই টুনির চোখের জল পরিষ্কার করতে থাকে। এভাবেই দিন কাটছিল। একদিন, মা মা তুমি রান্না করছো? আচ্ছা তুমি রান্না করতে থাকো, তবে আমি খেলতে গেলাম। আচ্ছা ঠিক আছে রে মা, খেলতে যাচ্ছি যা, তবে কারোর সাথে ঝগড়া করিস না আমার রে মা। এরপর টুনি খেলার জন্য মাঠে যেতে থাকে। টুনিকে দূরে দেখে ওর বান্ধবীরা বলে, এই শালু, এই দেখ দেখ টুনি আসছে, শোন খবরদার তোরা ওই টুনিকে মারিস না, যেন একবার কান্না শুরু করলে তো আর থামবেই না, শেষে দেখবি আমাদের পুরো খেলার মাঠে জল উঠে যাবে। তুই ঠিকই বলেছিস রে কুহু, শেষে দেখবি আমাদের আর খেলাই হবে না। ওরা যখন এসব বলছিল এমন সময় টুনি সেখানে আসে আর ওদের সাথে খেলা শুরু করে দেয়। ওরা যখন খেলছিল এমন সময় হঠাৎই পারুলের সাথে টুনির ধাক্কা লেগে যায় আর টুনি মাটিতে পড়ে যায়। পারুল, তুই আমাকে এভাবে ধাক্কা মেরে ফেলে দিলি? কেন ফেলে দিলি আমাকে বল? টুনি তুই ভুল বুঝছিস রে, পারুল তোকে ইচ্ছে করে ধাক্কা মারেনি। ও এখন তোরা দল বেঁধে আমার সাথে হিংসে করে কথা বলছিস তাই না? আমি মাকে সবটা বলে দিব। এসব বলে টুনি সেখানেই চিৎকার করে কান্না শুরু করে দেয়, আর টুনির কান্নাতে পুরো খেলার মাঠ জল দিয়ে ভরে যায়। আর পাখির সব ছানারা এমন জল দেখে দৌড়ে সেখান থেকে পালিয়ে বাড়িতে চলে যায় আর মায়েদের কাছে কান্না করতে থাকে। কাঁদিস না আমার সোনা মা, দাঁড়া আমি এক্ষুনি ওই মিনু দিদির বাড়িতে যাচ্ছি, ওরা কি শুরু করেছে হ্যাঁ, সারা দিন শুধু কান্না আর কান্না। এই বলে কাকলি রেগে মিনু টুনটুনের কাছে যায় আর সে বলে, মিনু দিদি এই যে তোমার মেয়ে কি পেয়েছে শুনি, তোমার মেয়ের জন্য কি আমাদের ছানারা একটু শান্তিতে বাইরে খেলতেও পারবে না নাকি? হ্যাঁ, যেখানে সেখানে কান্না করে চোখের জলে ভাসিয়ে দেয়, কই আমাদের সন্তানেরাও তো কান্না করে, ওরা তো তোমার মেয়ের মতো চোখের জলে ভাসিয়ে দেয় না। আমি ঠিক জানি তোমার মেয়ে একটা অপয়া অলক্ষী, তুমি একটা অপয়া অলক্ষী মেয়ের জন্ম দিয়েছো। আহা আস্তে কথা বলো দিদি, মেয়েটা আমার ঘুমিয়েছে, আর তুমি ওকে অপয়া বলছো কেন বলো তো? ও তো ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত হতে পারে তাই না? থাক আর বলতে হবে না, এমন চলতে থাকলে কিন্তু তোদেরকে এক ঘরে করে দিব। এই বলে কাকলি সেখান থেকে চলে যায় আর মিনু এমন কটু কথা শুনে অনেক কাঁদতে থাকে। এভাবেই দিন কাটছিল, কিন্তু টুনির চোখের জল আর থামে না। টুনি যখনই কান্না শুরু করত তখনই আশেপাশে বন্যা সৃষ্টি হতো, তাই টুনিকে কেউই তাদের বাড়িতে ঢুকতে দিত না। টুনিকে কোনো শিক্ষক স্কুলেও ভর্তি করিয়ে নিতে চাইতো না, কারণ টুনির পড়া দিতে না পারলে মার খেয়ে ক্লাসে কান্না শুরু করে দিতে পারে আর পুরো ক্লাস তার চোখের জলে ভিজিয়ে দিতে পারে। একদিন জঙ্গলের সব পাখিরা একসাথে হয়, না এই মিনুর মেয়ে টুনির এমন অলক্ষণে কান্না আর মেনে নেওয়া যায় না, আমার মনে হয় কি এই টুনি একটা অপয়া, তাই ও এমন কান্না করে বন্যায় পরিণত করে সব। তুমি ঠিক বলেছ যোগ্য দাদা, আমারও তাই মনে হয়, এই টুনি আমাদের অনেক ক্ষতি করবে, তাই চলো আমরা ওকে এক ঘরে করে দেই, তাহলে আরও আমাদের আশেপাশে এসে কান্না করবে না। এসব বলে সব পাখিরা মিনু টুনটুনির বাড়িতে যায় আর ওদের নানা কটু কথা শুনিয়ে এক ঘরে করে দিয়ে চলে যায়।
এতে মিনু টুনটুনি অনেক কাঁদতে থাকে। দেখেছিস তুই, দেখেছিস তোর জন্য আজ আমাদের এক ঘরে করে দিল, এখন থাক তুই একা বাড়িতে, আর কাজ খেতে খেতে বন্ডা করে আমাদের মেরে ফেল। মায়ের এমন কথা শুনে টুনি অনেক কষ্ট পায় আর নদীর পাড়ে গিয়ে কাঁদতে থাকে। অন্যদিকে মিনু টুনটুনিও মেয়েকে কথা শুনিয়ে কাঁদতে থাকে। সবাই কেন আমার সাথে এমন করে, আমার চোখের জল দিয়ে এভাবে সবকিছু ভেসে যায়, এটাকে আমি ইচ্ছে করে করি নাকি? তাহলে কি জঙ্গলের সবার কথাই সত্যি? আমি কি একটা অপয়া? টুনি এভাবে কাঁদতে কাঁদতে দেখে টুনির চোখের জল দিয়ে পুরো নদী ভরাট হয়ে গেছে আর জল নদী গড়িয়ে জঙ্গলে ঢুকেছে। এতে টুনি অনেক ভয় পেয়ে যায় আর তাড়াতাড়ি বাড়িতে চলে আসে। এভাবেই দিন কাটছিল। টুনি সারা দিন বাড়িতে থাকায় টুনিকে মিনু টুনটুনি সব সময় হাসি খুশি রাখার চেষ্টা করত। এভাবেই দিনের পর দিন কাটতে থাকে। এভাবে গ্রীষ্মকাল চলে আসে, পুরো জঙ্গলে খরার সৃষ্টি হয়, পাখিদের ফসলের জমি ফেটে চৌচির হয়ে যায়, সবাই হাহাকার করতে থাকে এক ফোঁটা পানির জন্য। এমন সময় সবার টুনির মেয়ের কথা মনে পড়ে। আরে আরে, আমাদের এই খরা থেকে তো একজনই বাঁচাতে পারে, আর সে হলো মিনুর মেয়ে টুনি। মিনুর মেয়ে টুনির চোখের জল দিয়েই আমরা আমাদের সব জমি বাঁচাতে পারবো। তবে চলো সবাই, আমরা এক্ষুনি মিনু আর মিনুর মেয়ের কাছে ক্ষমা চাইবো। এরপর সবাই মিনুর কাছে যায় আর ক্ষমা চায়। এরপর ওরা টুনিকে নিয়ে ফসলের জমিতে যায় আর টুনিকে কটু কথা শোনাতে টুনি কান্না শুরু করে দেয় আর টুনির কান্নাতে সব ফসলের জমি আবারও নতুন করে প্রাণ ফিরে পায়। চারদিকে ধীরে ধীরে সবুজ হয়ে যায় আর সবাই টুনির প্রতি কৃতজ্ঞ হয়। সত্যি টুনির চোখের জলের জন্য ওকে আমরা এক ঘরে করে দিয়েছিলাম, আর সেই চোখের জল আজ আমাদের উপকার করলো। তাহলে কি টুনি অপয়া নয় লক্ষ্মী? তারা যখন এভাবে কথা বলছিল তখনই সেখানে পাখিমাতা চলে আসে। হ্যাঁ, তোমরা ঠিক বলেছো, টুনি অপয়া নয়, আমি জানতাম এমন ভয়াবহ খরা হবে, তাই টুনিকে আমি এমন চোখের জল নিয়ে পাঠিয়েছি। কিন্তু তোমরা সেটা না বুঝে এমনটা করেছো, তবে আশা করি তোমরা তোমাদের ভুলটা বুঝতে পেরেছো আর কখনো এমনটা করবে না। এই বলে পাখি মাতা সেখান থেকে চলে যায় আর এরপর থেকে সবাই টুনির সাথে অনেক ভালো ব্যবহার করত। টুনিকে তারা সবাই হাসি খুশিতেই রাখত। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।